সবশেষ 2016 সালে এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপে শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার স্বপ্ন ছিল দ্বিতীয় ট্রফি ঘরে তোলার, কিন্তু 2018 সালের মতো আবারও হতাশ করল হরশিতরা। প্রথম সেটে লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে 3-0 সেটে হেরে রানার্স আপ বাংলাদেশ। মিরপুর ইনডোর স্টেডিয়ামে শিরোপার লড়াইটা শুরুতেই বেশ জমে ওঠে। এদিন গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ, সেই উত্তাপ ছড়িয়ে পড়ে খেলায়। এক পর্যায়ে আশা জাগিয়েছিল কোচ আলিপোর আরজির দল, তবে লঙ্কানদের কাছে প্রথম সেট 28-26 পয়েন্টে হেরে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। পরের সেটেও আধিপত্য ধরে রাখে শ্রীলঙ্কা, দারুণ ব্লক আর গতির সার্ভিসে লিড নিতে থাকে তারা। সেই দখল কাটিয়ে উঠতে পারেনি লাল সবুজরা, দ্বিতীয় সেটে হারের ব্যবধান 25-20 পয়েন্ট। তবে তৃতীয় সেটে প্রত্যাবর্তনের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল হরশিত বাহিনী, কিন্তু লঙ্কানদের দুর্দান্ত পারফরমেন্সে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। এবারও ব্যবধান 25-20, শেষ পর্যন্ত 3-0 সেটে হেরে রানার্স আপ ট্রফিতে সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের। হারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক হরশিত বিশ্বাস। হারের আক্ষেপ ভুলে এবার সাব জয়ের লক্ষ্য তাদের। আমাদের ওদের থেকে এক্সপিরিয়েন্স একটু কম, সেই কারণে আমরা পিছিয়ে গেছি। আশাবাদী আমরা পরবর্তী সময়গুলো হয়তো ওদের সাথে জিততে পারবো, এবং সামনে এসএ গেমস আছে, আমরা চেষ্টা করবো ওদের সাথে জেতার জন্য। প্রত্যেকটা টিম কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলে এসেছে বিভিন্ন জায়গায়। শ্রীলঙ্কা মালদ্বীপে গিয়েছিল, মালদ্বীপ টিম শ্রীলঙ্কাকে খেলেছে, তারপরে ওরা ইন্ডিয়ার সাথে খেলেছে, বাট আমাদের কিন্তু সুযোগটা হয় নাই। তো একটা জিনিস যে হচ্ছে কারেকশান, যে আমাদের নিজেদের ভুল সেগুলো আসলে আমরা নিজেরা বুঝি না এই পর্যন্ত। আই এম ভেরি হ্যাপি ফর ভেরি শর্ট টাইম ওয়ার্কিং অ্যান্ড গোয়িং টু ফাইনাল ম্যাচ ইজ ভেরি ইন্টারেস্টিং ফর মি। অন্যদিকে দলগত পারফরমেন্সে এমন সাফল্য এসেছে বলে জানালেন শ্রীলঙ্কার অধিনায়ক। সো মেনি ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার্স, সো উই কম্বাইন অ্যাজ ওয়ান অ্যান্ড প্লে অ্যাজ ওয়ান, মেক আওয়ার ইয়াং প্লেয়ার্স ভেরি এক্সপিরিয়েন্স অ্যান্ড ইটস ভেরি গুড ফর আস। এবারে আসলে ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছে বাংলাদেশ নারী ভলিবল দল। স্টেক দীপু, সময় সংবাদ, ঢাকা।